আমরা এখন চলে আসছি সাজেক, ওই এখান থেকে মেঘ দেখা যাচ্ছে। প্রথম যেখানে যাই সেখানে ভালো লাগে, সেটা কিন্তু ভুল করে। এখানে আসছি অনেক ভালো লাগতেছে। আপনার শুধু তো টাকা নষ্ট করে কক্সবাজার না গিয়ে আপনি এখানে আসেন, এই মজা আপনি কোথাও পাবেন না। কেউ আমাকে কোনো প্রয়োজন হলে কল দিলে আমাকে পাবে না। সাজে গেছে, আপনার অনুভূতি কি? মাংস বেশি আপনার যখনই সময় থাকবে আপনারা বন্ধু বান্ধব সবাই মিলে 10-12 জন হলে চলে আসবেন। অবশ্যই এখানে 2টা গ্রুপ বানাতে পারেন, হয়তো বা আপনি 7 জন, 6 থেকে 7 জন, না হয় আপনি 12 থেকে 14 জন। এখানে আসলে অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবেন যেটা আগে কখনো আপনি দেখেন না। ভালো লাগছে যে এখানে যদি আমি 50,000 টাকা দিয়ে আসি কষ্ট করে, এটা আমি কিনতে পাবো না। তো মানুষ দেখা যায় যে দেশের বাইরে গিয়ে অনেক ভিডিও করে, যে দেশের বাইরে খুব সুন্দর। ভাই দেশের বাইরে যেতে হয়, আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে সুন্দর কি কম আছে? আপনি বাংলাদেশে দেখেন, বাংলাদেশে এত সুন্দর জায়গা হতে পারে না। ঢাকা থেকে আসেন চট্টগ্রাম আসতে হবে, তাই আপনার 6 ঘন্টা 7 ঘন্টা লাগে যাবে। আবার চট্টগ্রাম থেকে কাকাতুয়া আসতে হবে আপনার এই আবার 4 ঘন্টা লাগে যাবে। আপনি এখানে আসলে আপনার মাথায় যত টেনশন আছে সব টেনশন দূর হয়ে যাবে। 100 টাকা লাগেন না, 100 টাকা এই সেম মাস 100 টাকা, 240 টাকা, বাস খেলে টাকা লাগে। বাস বিরিয়ানি একটা 500 টাকা, এখন প্রথম 700 টাকা বলছিল, 600 টাকা এখন 500 টাকা। তো এটা একটা দিয়ে 2 জন খাওয়া যাবে, আমরা 6 জন আসছি। মাংস বেশি বাস খাওয়ার সময় বাস দেখে খাবেন। হোটেল রিসোর্ট এই মুহূর্তে আমরা এখন ঘুমাবো, 10:30 তো গো, আবার দেখা হবে সকাল 6টায়, ভোর 6টা বাজে, আমরা রেডি হচ্ছি বাইরে যাবো। আমরা এখন কি করছি, মাত্র ঘুম থেকে উঠছি, ঘুম থেকে প্রাইভেট কারটা নিয়ে একটু ঘুরবো। ও আপনারা আসতে পারে, এই গাড়িগুলো আসতে পারে, এই গাড়িগুলো সবগুলো 10টা দিকে বের হয়ে যাবে। ভিডিও তৈরি করতে হচ্ছে, এই যে পাহাড় পাহাড় যা সাইডে, কিন্তু পাহাড়, ও মাই গড, অসাধারণ লাগে না? এই যে এটা কি, এখানে তো অনেক সুন্দর ওল্লা। এই যে কালারটা করছে, এই রিসোর্ট নাকি, এটা কি রিসোর্ট? আচ্ছা আপনার আসলে এখানে থাকতে পারবেন, যদি আগে থেকে বুকিং দিতে হবে মনে হচ্ছে। এই যে এই গাড়িগুলো বেশি আমাদের এখানে, আর সবচেয়ে শক্তি বেশি এই গাড়িগুলো, কারণ এগুলো জাপানি ইঞ্জিন। ও মা, সাথে দেখার মতো অনেক জায়গা রয়েছে, আপনি কয়টা দেখবেন? আমি দেখে দেখে শেষ করতে পারবো, উঠতে এটার উপরে উঠবো। হ্যালো গাইস, আমরা কোথায় আসছি দেখো তো, চিনা যায় বাবা যায় এত উপরে, ও আল্লাহ, পারবেন সম্ভব? এগুলো শুধু আমাদের দিয়েই সম্ভব। ওরা হলো স্পাইডারম্যান, মা এটা সবচেয়ে উঁচু, এর থেকে উঁচু আর নাই, এর থেকে উঁচু যদি থাকে তাহলে আমাদের টিনের উপরে উঠতে হবে। এই দৃশ্যগুলো সবচেয়ে সুন্দর, একটা দৃশ্যটি রয়েছে সবচেয়ে উপরে। আপনারা সাজের আসলে এই গঙ্গা পাহাড়ে একমাত্র আপনারা শুধু কলার দামটা কম পাবেন, কারণ এই কলা আপনি যদি অন্য কোথাও থেকে কিনতে চান 10 টাকা লাগবে, এখানে শুধু 5 টাকা 5 টাকা 5 টাকা। এই কলা সমস্ত জায়গায় 10 টাকা, 7,000 ফুট উপর উড়ি তবুও 5 টাকা বাবা যায়।
বাস শুধু বাস বাস কিছু পানার না পান কিন্তু বাস সব সময় পাবেন যেখানে যাবেন বাসে দেখা পাবেন আপনাদের মতো হইরা যা বাসের আসল কাহিনী হলো এটা। এখানে ফ্রিতে বাস উঠে, এগুলো কাটা যায়, এগুলো দিয়ে আমাদেরকে বাম্বু খাওয়াই, চা খাওয়ায়। কিন্তু রাত্রে অনেক মানুষ থাকে, এখানে আড্ডা হয়। আব্দুল কাদির আসছিল, তো উনি এসে বলছিল যে মাসুদ তুমি ভালো হয়ে যাও। এখানে সবার মতামত শেয়ার করি নিজ থেকে। আচ্ছা, সাজে গেছে, আপনার অনুভূতি কি? সবাই মিলে একসাথে মজা করব, অনেক অসাধারণ। আমরা যে বিরিয়ানি খাইছিলাম, বিরিয়ানির অবস্থা কি? বিরিয়ানি তো একটু বলে দাও। বিরিয়ানি তো বাম্বু বিরিয়ানি, আমরা যে বিরিয়ানি খেয়েছি বাম্বু বলে বাসা বোঝার মতো না। এবং সবাই আসবেন আগে কেউ রিসোর্ট, তবে সবাই একজন প্রতিবন্ধী নিয়ে আসবেন। এখানে এসে রিসোর্ট দেখে, ভিউ দেখে তারপর রিসোর্ট ভাড়া নেবেন। হ্যাঁ, সবচেয়ে সুন্দর হবে ওইটা। আচ্ছা, এখানে চা চা বিষয়ে কেউ মতামত আছে? এখানে আসতে গেলে শীতকালে কি এখানে শীত আছে? আপনারা যদি আমাদের ব্যাম্বুটির মজা এবং টেস্ট জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন। আমরা 5 মিনিট আমরা আমাদের হোসেন ভাই আমাদেরকে ভাই, এই যে ছেলেপেলে এরা আমাদের আমাদের শুধু সোজা সাজা পাই, আমরা পুরো বরবাদ পিনিক। এটা হলো ম্যাকসজ্জা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা এখানে বুকিং দিতে পারবেন। এখানে আপনার 3টা রুম আছে, আমরা এই এই রুমটা নিয়েছি। তো আপনাদেরকে এই রুমে দাঁড়ানো যাওয়ার জন্যই আমি তো বাথরুম থেকে যে বাইরে যে ইয়েটা আছে ভিউটা আপনি সেটা দেখাবো। এটা হলো বাথরুম থেকে বাহিরে পাহাড়ি অঞ্চলে যে একবার লাস্টের যে হোটেলগুলো রয়েছে এগুলো কিন্তু 6,000 টাকা এরকম নেই, 5-6 জন থাকতে গেলে। এখানে খারাপ না, এখানে পানির দামটা একটু বেশি। পানির দাম বলতে অনেক নিচ থেকে আমরা এখন যেখানে আছি এখানে আপনার প্রায় 2000 ফিটের উচ্চতায় আছি। ওইটা হলো আমরা দেখতেছেন যে ওইখানে একটা বড় পাহাড় আছে, আপনারা ওইখানে ঘুরতে যাইতে পারবেন। ওইখানে আমরা মাত্র আসছি ওইখান থেকে গিয়ে সকালে। এগুলো ভিডিও সবগুলো আসবে, আপনারা সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে সিটিজি কুলটাস, অথবা আমাদের ফেসবুকে আমার আমার যে আইডি রয়েছে মুস্তাকিম, এই আইডি মধ্যে দেখতে পারবেন। আমরা এখানে আসলে আপনারা 4টি স্পট ঘুরতে পারবেন। আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, আপনারা যখন এখানে ঘুরতে আসবেন তখন এমন কাউকে আনবেন না যে একটু অন্যরকম, যে কোনো কিছু খাবে না, এটা খাবে না, ওইটা খাবে না, বা আপনার সাথে থাকবে না, ও যেভাবে ইচ্ছা এভাবে থাকবে, এরকম কাউকে আনবেন না, তাহলে কিন্তু আপনার বিপদে পড়বেন। আমরাও ভাই অনেক বিপদে, মানে মনে হয় যে নিজে দুইটা বিপদে নিয়ে আসছি। এখন যাদের ইচ্ছা বা ইচ্ছা শক্তি আছে বা আসার আকর্ষণ আছে আপনারা জানেন ভালো, তাদেরকে নিয়ে আসবেন। এখন সকাল 10টা, সবাই লাইন ধরছে গাড়ি দিয়ে, পুলিশের গাড়ি সামনে, বরাবর সকাল 10টা 10-15 মিনিটের ভিতরে গাড়িগুলো ছেড়ে দেবে। সাজেক একটি নতুন সিস্টেম, সিস্টেমটা হচ্ছে আপনি যখন আসবেন আপনি যখন ইচ্ছা তখন আসতে পারবেন না, আপনার আসা এবং যাওয়া দুইটা টাইম রয়েছে, একটা হচ্ছে সকাল 10টা এবং অন্যটি হচ্ছে 3টা। আপনি 10টার দিকে সাজেকে ঢুকতে পারবেন এবং 10টার দিকে বের হতে পারবেন, 10টার দিকে বের না হলে আবার 3টার দিকে বের না হলে আবার পরের দিন 10টায়, অর্থাৎ ঢুকতে এবং আসতে যাইতে। ঠিক আছে, আপনাকে এভাবে লাইন দিয়ে সিরিয়াল করতে হবে।
সময়ের আগে।